আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ভালোবাসার অর্থ এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে ভালোবাসার অর্থ হচ্ছে একটু পরপর সিয়াম আহমেদকে খুন করতে চাওয়া। তো আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ভালোবাসার আইসক্রিম লাভ লো প্রেজেন্ট সিম্পল লাভ স্টোরি। এই রাশানুর কে রে কি যেন একটা ছবি পাঠিয়েছে, সরি স্যার, এটাও এক ধরনের ভালোবাসা, এটা হচ্ছে বন্ধুত্বের ভালোবাসা। আপনারা যারা আজকে সারাটা দিন অনেক এনজয় করেছেন বৃষ্টিতে, তাদের জন্য অনেক সমবেদনা, কারণ আমি অনেক জেলাস আপনাদের প্রতি। আমরা সারাদিন কাজ করেছি বৃষ্টির মধ্যে, এত সুন্দর একটা ওয়েদার, বাট আজকের ওয়েদারটা সম্পূর্ণ ভালোবাসার ওয়েদার। এবং এই ভালোবাসার ওয়েদারে আমরা দুজন ভালোবাসার মানুষ পেয়েছি। আপনাদের সবাইকে আমি আবার ওয়েলকাম করতে চাই লাভ ইয়েলো প্রেজেন্টস সিম্পল লাভ স্টোরিতে। আর এই সেই সিম্পল লাভ স্টোরি যারা আজকে আমাদেরকে বলবে তারা হচ্ছে এই সময়কার অনেক ব্যস্ততম অভিনেত্রী। আসলে এইসব বলে না, আমি খুব ফর্মাল হওয়ার চেষ্টা করছি, এত ফর্মাল হওয়ার কিছু না, আসলে ওর কাছে খুব বেশি কাজ নেই। এটা হচ্ছে সত্যি কথা হচ্ছে যে আমাদেরকে বলতে বলা হয়েছে অনেক ব্যস্ত যাতে ওর মার্কেট ডিমান্ডটা বাড়ে, বাট আসলে সে কত 30 দিনে কথা 28 দিন মাত্র কাজ করিস মনে হয় না। আমি ওদের সাথে ফর্মাল হব এইটা আমি কখনো ভাবতে পারি না। আমি চয়ন ভাইকে দেখে আমার খুব খারাপ লাগতেছে। না না, খারাপ লেগে আসলে লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে। এবার 2 বছর আগে, হ্যাঁ হ্যাঁ, তাও 2 বছর আগে। আপনার জন্য সমবেদনা। আজকের এই সুন্দর দিন আপনাকে আমি একটা অন্য অ্যাঙ্গেলে একটা প্রশ্ন করতে চাচ্ছি, যে আপনার কি 2 বছর আগে যখন আপনি সিঙ্গেল ছিলেন, একা একা ঘোরাফেরা করতেন, যাকে ইচ্ছা তাকে নিয়ে বের হতে পারতেন, এই সময়টার কথা মনে পড়েনি? মনে পড়েও তখন লাভ নাই আসলে। কষ্ট লাগে না এখন ভিতর থেকে? না, কষ্ট আর লাগে না, পাশি তো পাথর হয়ে গেছে, অতি কষ্টে পাথর হয়ে গেছে। বলো, তুমি বলো, আমি কিছু বলবো না, বলো। মনে না এখনো কিন্তু টেকনিক্যালি কিন্তু সিঙ্গেলই ধরা যায়, কারণ ম্যাডাম যেহেতু 30 দিন যদি কাজ করে তাহলে তো সিঙ্গেলই, তাই না? অ্যাজ ইফ আপনি মনে 30 দিন কাজ করেন না, আপনি অফিসে যান না? কাজ করি 26 দিন তো করেন। 26 দিন করি, কিন্তু আমার তো 26 দিনের একটা রুটিন আছে। বাট আপনার মানে আই নো দ্যাট ইউ ফিল প্রাউড যে আপনার ওয়াইফ একজন এত বড় সেলিব্রিটি যাকে কেউ চিনে না, কিন্তু সিয়াম আমি তোর ফ্রেন্ড হয়ে গেলাম। আমি এটা বলতে চাইনি সিয়াম, আই এম সরি। দর্শকদেরকে বলে দিই, যারা আমাদেরকে ফেসবুকে জয়েন করতে চান তারা চলে যেতে পারেন সিম্পল লাভ স্টোরি পেজে, আর যারা আমাদেরকে যারা টয় আমাদেরকে আপনারা কল করতে পারেন, আর নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, প্লিজ বিহেভ ইয়োরসেলফ। আসলে মানে মিমের সাথে আমার লাস্ট বেশ কয়েকটা কাজ পড়েছে, তো আমি ওকে দেখেছি। হ্যাঁ, আমার সৌভাগ্য আমি সিয়াম আহমেদের সাথে কাজ করতে পেরেছি, এটা সবাই বলে, কিন্তু মিম যে আসলে একজন ব্যস্ততম অভিনেত্রী। আচ্ছা, তোর কেমন লাগছে ওই যে কপিলের জোকটা মনে পড়লো, তোর কেমন লাগছে আজকে নাদিয়াকে ইন্টারভিউ করতে? আমার মনে হচ্ছে যে এতদিনে আমার শো সার্থক হয়েছে, কারণ চয়ন ভাইয়ের মতো একটা কর্পোরেট পার্সোনালিটি আমার শোতে এসেছে। টয়া, তুমি কিছু বলো। নো, ইটস ট্রু, চয়ন ভাই তো আসে না, তুই তো সব সময় কোনো না কোনো তোকে পাওয়া যায়, তুই অনেক বাদ আছিস আজকে, না তোকে সব সময় দেখা যায়, আজকে তুই বাদ, তুই অনেক সস্তা একজন আর্টিস্ট, তুই মনে কর মানে সুন্নতে খাতনা থেকে শুরু করে সব ধরনের প্রোগ্রামে তুই অ্যাটেন্ড করিস, তোকে কেউ ভ্যালুই দিচ্ছে না। চয়ন ভাই তুই আজকে আজকে চয়ন ভাই 2 বছর তো হয়ে গেল বিয়ে? হ্যাঁ, 2 বছর পার হয়ে গেছে, 2 বছর পার হয়ে গেছে, ইটস হার্ড আই নো, বাট ভালোবাসার অর্থটা কি দাঁড়ালো এই এতদিন পরে? ভালোবাসার অর্থ হচ্ছে আসলে সাথে থাকা, হোয়াট এভার হ্যাপেন্স ইট রিলি ডাজেন্ট ম্যাটার। আসলে আমার ম্যাডাম তো আসলে কোনো সন্দেহ নাই যে ভালোবাসেন আমাকে, আমিও তাকে বাসি, কিন্তু জিনিস যেটা সেটা হচ্ছে ম্যাডামের প্রতি ঝাড়ি খাইতে হয় সারাদিন, সো এইটাই ভালোবাসা আমার জন্য। আমি সাক্ষী, আমি সাক্ষী। আরে আমাদের যখন একসাথে কাজ হইতো, আমি আমি তো দেখতাম ফোন কলস গুলো, আমি শুনতাম। তোরা তো অনেক লং টার্ম ফোন কলস এর কথা বইলই না, ফোন কলস এর কথা একদমই বলবা না। ফোন একটা মানুষ কেন রাখে? তাকে ফোন করবো আমি, কন্ট্যাক্ট করতে পারবো, তাই না? তার ফোন সবসময় সাইলেন্ট থাকার একটাই এক্সকিউজ, আমার ফোন তো সাইলেন্ট ছিল, অ্যাজ ইফ আমরা ফোনের মানে রিংটোন অন করে তারপর কাজ করি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম যে অনেক কমপ্লেইন এখানে আছে, অনেক কিছু জানতে পারবো। হ্যাঁ, জানতে পারবো। তো আমরা শুরুতেই জানি যে শুরুটা তোমাদের কোত্থেকে হয়েছে, কিভাবে হয়েছে, খুব নাদিয়া মিম যদি বলে একটু। শুরুটা কাজ করতে করতে, কি কাজ করতে করতে তোমার শুরু হয়েছে, কি কাজ? আচ্ছা আমি তো জানি আমি কেন নাটক করতে। হ্যাঁ, সেটা তো আর নাটক করো না সিয়াম, শুনো তুমি, সেটা হচ্ছে আমাদের সাথে তো অ্যাডভার্টাইজিং এজেন্সির কাজ করতে হয়, তাই না? সেই এজেন্সিতে ছিল আমি,
আমার সাথে মানে তোমার সাথে অ্যাডভারটাইজিং এজেন্সি কাজ করে তুমি তোমার ব্যাপারে সবাই করতে হয় সবার ব্যাপারে বলো না যাই হোক হ্যাঁ সো কাজের মাধ্যমে হচ্ছে ফটোশুটে দেখা হয়েছে এটা সেটা অনেক কিছু তারপরে এই তো ফটোশুটে দেখা নিয়ে মনে একটু কথা না বললেই না হ্যাঁ প্লিজ হ্যাঁ সেটা হচ্ছে ম্যাডাম এটা এটা বলার কথা না এখানে এটা আসলে বলতেই হবে আই ওয়েটেড ফর দিস বলে বলেন ম্যাডাম হচ্ছে খুব জমকালো একটা কাপড় পরে বসে আছে বসে ঠিক না দাঁড়ায় আছে কারণ তার বসার মতো অবস্থা নেই আমি তো ল্যাপটপে কাজ করতেছি ভালো কথা অনেকক্ষণ ধরে প্রায় বাকিরা রেডি হচ্ছে বিশ পঁচিশ ত্রিশ মিনিট পার হয়ে গেছে তা আমাদের দুজনের মধ্যে কোনো কথা হয়নি ও সামনে দাঁড়ানো আমি বসা যে ও ওখানে বসা আমি এখানে দাঁড়ানো আর এটা হচ্ছে আমার ব্যাকড্রপ পিছনে আমি এখানে দাঁড়ানো এভাবে লাইট করা আমি দাঁড়ায় আছি দশ মিনিট হয়ে গেছে আমি দাঁড়ায় আছি একটা মানুষ আমার সামনে বসা চুপ করে বসে আছে আমি কিন্তু সুন্দর বলি আমি আপনার সামনে একটা মেয়ে সেজে গুজে দাঁড়ায় আছে আপনি একবার তাকাচ্ছেন না কথা বলতেছেন না এটা কোন ধরনের ভদ্রতা আর মানে আপনি কিন্তু বলিনি আমি তুমি বলছো ও তুমি তুমি আচ্ছা কারেক্ট তুমি করে বলছো তুমি করে বলছো অ্যানসারটা কি ছিল অ্যানসারটা কি ছিল তুমি বলো না এরকম অনেক দেখছি বাট আমি আমি সমাজের সুশীল সমাজের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আপনারা এই যে এই দেখুন সমাজের মূল্যবোধ তারা বলে তোমরা দেখো আমাকে দেখো আমি সেজুগুজে দাঁড়িয়ে আছি তুমি দেখো না কেন কমপ্লিমেন্ট দাও না কেন তোকে তো কোনোদিন বলিনি ওকে বলছি আজকে ও আমার পাশে আছে কারণ তো ছিল একটা বলার তাই না মানে কি ছিল বলতে যে এই 1000 বলার পরে একজন লেগে গেল মানে ব্যাপারটা কি না এরকম না ভালো লাগা ছিল এজন্যই বলছি মানে তুই তাকে চিনতি না কিন্তু তার জন্য তো ভালো লাগছিল চিনতাম অবশ্যই চিনতাম এর আগে কথা হয়নি তার আগ থেকে চিন্তা বলতে কিছুদিন আগ থেকে চিনতাম এই আর কি মানে তোর ভালো লাগা ছিল তার প্রতি একটু তো ছিল না আমি একটা র্যান্ডম মানুষের সাথে কেন কথা বলবো ওকে তারপরে আলাম মানে আলহামদুলিল্লাহর ব্যাপারটা কিভাবে ঘটে গেল তারপরে সে মনে হয় তখনই নোটিস করলো আমাকে তাই না এরকম কিছু ব্যাপার মানে ওই দিনই কি জয়েন ভাই ওই দিন ফার্স্ট নোটিস করছে না ওই দিন কিছু না এর পরে প্রায় এক দেড় মাস পর আসলে তারপরে ওয়ান ফাইন ডে আসলে ম্যাডাম আবার একদিন আমার সাথে একটু ভাবও মারলো ঠিক আছে যে হচ্ছে আমি কিন্তু যে কারণে কথা বলি আপনার সাথে মনে করেন না যে আমি আবার আপনাকে পছন্দ করি কারেকশন তুমি আচ্ছা তুমি ঠিক আছে তা আমি তারপরে বললাম যে আচ্ছা আচ্ছা না না আমি এরকম ভাবতেছি না ঠিক আছে সমস্যা নেই কথা না বললেও চলবে না দেখ আমি একবারে কথা বলছি তাহলে মনে করবে যে আমি তো মনে কর হাবুডুবু খাচ্ছি লাট্টু হয়ে গেছি তো রিয়েল যে ক্যারেক্টার ওটা বুঝতে পারবে না এরকম কিছু না হ্যাঁ ভালো লাগতো তাই বলে এমন আমি লাট্টু হয়ে গেছিলাম ভালো এই পাশ থেকে না লাগা থাকলে আমি কেন এটা নিয়ে মিমের একটা জিনিস আমি সব সময় অ্যাপ্রিশিয়েট করি কি মানে ওর মধ্যে যে একটা প্রবল চেষ্টা আছে মনে কর 500 ছেলে রিজেক্ট করলো 501 নাম্বার আমাকে হ্যাঁ বলতে পারে ওর মধ্যে চেষ্টাটা আছে আর আমার আমি জানি না তোর মনে হয়েছে নাকি বাট ভাইয়ার জন্য আমার একটা প্রশ্ন আপনি যদি এরকম অনেক দেখেই থাকেন তাহলে এটাই কেন ভাই কারণ আমি ওকে প্রপোজ আচ্ছা আমি ওকে প্রপোজ করছিলাম আমি করছি ওকে প্রপোজ ঠিক আছে আচ্ছা ওকে আমি ওকে প্রপোজ করছি করার পরে ও কেন হ্যাঁ বলছে আমি সেটা আজকে জানতে চাই কেন অ্যানসার হ্যাঁ হ্যাঁ বলার পিছনে প্রথম কারণ হচ্ছে এটা সেটা হচ্ছে যে ও যেমনই হোক শি ইজ ভেরি অনেস্ট ও সবসময় খুব স্ট্রেইট ফরওয়ার্ড থাকে যেমনই হোক ও ফিসফিস করে বলছে আমি জানি যেমনই হোক বলতে চাই প্রত্যেকটা মানুষই তো আমরা কেউ না কেউ কোনো একটা সেটাই বাট ও যেমনই হোক যত ভালো যেমনই হোক ওর ভালো যেটা লাগে সেটা হচ্ছে শি ইজ ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড অ্যাবাউট এভরিথিং ট্রু এটা এটা তো সবচেয়ে বড় কোয়ালিটি এটাই হচ্ছে আমার সবচেয়ে জয়নের সবচেয়ে বড় কোয়ালিটি কি জয়নের সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে আল্লাহ খুঁজে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না না অনেক আমি কি বলবো এগুলা খুঁজে না আমি কি বলবো সেটা আমি ভাবতেছি হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং আর কিছু বলার নেই আমার আসলে কারণটা হচ্ছে ও কাজ কম করে কিন্তু মাসের শেষে 1500 টাকা কামাই তো করে যাই হোক আমরা ফিরে আসছি ব্রেকের পর প্লিজ আমাদের সাথেই থাকুন বাংলাদেশ ইন্ডিয়াকে সেমিফাইনাল হারাতে পারবে নাকি তার থেকেও বড় প্রশ্ন এখন চয়ন ভাই কিভাবে এত হার্ডওয়ার্কিং একটা ছেলে ফিরে আসি হার্ডওয়ার্কিং ছেলে চয়নের কাছে তার আগে আমরা কোথায় ছিলাম সেটা অন্তত বল না ভালোবাসার আইসক্রিমে ছিলাম লাভ এলো প্রেজেন্স এটা নাদিয়া মিম বলবে আচ্ছা নাদিয়া মিমের ফেভারিট আইসক্রিম কি জিজ্ঞেস করি আই লাভ লাভ এলো কেন কেন ভালোবাসা
আই লাভ আইসক্রিম অ্যাকচুয়ালি, সো লাভ হলো তো আইসক্রিম, রাইট? সবাই মনে রাখবেন লাভ হলো হচ্ছে ভালোবাসার আইসক্রিম। আশা করি বাসা যারা আজকে পেমেন্ট পাবো। যাই, আমরা ফিরে আসি, ভালোবাসা কিভাবে তাহলে পরিণত হলো? আমি বলি হার্ড ওয়ার্কিং বলার পিছনে একটা কারণ আছে। ছেলেটাকে দেখে ইমপ্রেস হওয়ার তো একটা কারণ দরকার, তাই না? একটা ছেলে এত হার্ড ওয়ার্কিং, এত হার্ড ওয়ার্কিং, এত কাজ করে যে কাজ করতে করতে আমাকে পাত্তাও দিল না, এই ব্যাপারটা সামহাও আমার ভালো লাগছিল। আসলে না, সব ছেলে মানে ওকে আমার পছন্দ করাইতে হবে, নোটিস করাইতে হবে। Not at all. Exactly. This not is not at thing. all. This is the thing. আর যখন মানে সবকিছু পটে গেছে, হ্যাঁ বলেছে, তখন মনে পড়ছে ফেসে গেলাম। তোকে আমি কোন নিয়ে কথা বলছি? সিয়াম, তুই তো আমার বন্ধু হওয়ার ডিসঅ্যাডভান্টেজ নিচ্ছিস। সরি চন ভাই, বিয়ের ব্যাপারটা কিভাবে আগালো? বিয়ের ব্যাপারটা আগালো হচ্ছে এভাবে যে একদিন আসলে আমরা ভাবলাম যে হচ্ছে বিয়ে করে ফেলবো। হ্যাঁ, ওয়ান ফাইন ডে। বাট আপনাদের প্রপোজ করার স্টোরিটাও খুব সুন্দর যতটুকু জানি। প্রপোজ করার স্টোরিটা তো হচ্ছে পায়েল পরা প্রপোজ করছিল, সবাই রিং পরায় প্রপোজ করে, তো একটু ডিফারেন্ট ওয়েতে করার জন্য আমাকে পায়েল পরাইছিল। আমরা জানি আমাদের অবস্থান কোথায় বাকিটা জীবনের জন্য। দেন হচ্ছে এটা, এটার কিন্তু একটা ভালো পয়েন্টও আছে। এটা আমি মেয়েদেরকে বলবো একটা টিপস, এরকম যাতে ছেলেরা যদি করে তাহলে পছন্দ না হলে পা দিয়ে কিছু করি নাই। হ্যাঁ, ছেলেটা দেখছো কত মানে ভালো, আর কিছু বলার নেই। তারপরে বিয়ের ডিসিশনটা কিভাবে আসলো বলো? বিয়ের ডিসিশনটা কিভাবে আসলো? আমি বললাম বিয়ে করতে হবে, প্রপোজ যেহেতু আমি করছি, বিয়ে করতে তো আমি বলবো, তাই না? আপনি কি ছেলেটাকে জোর করে নিয়ে আসছেন? প্রশ্ন করা নেই, সে একটা স্টেটমেন্ট দিচ্ছে, সেটা হচ্ছে যে আমি বলছি চয়ন তোমাকে দেখে মনে হচ্ছে আমি তোমাকে কিডন্যাপ করছি। তখন কাজী বলে কি, অবশ্যই একটা ভদ্রলোকের বাসায় গিয়ে উঠবেন, ভদ্রলোক তো আপনাকে বিয়ে করতে বাধ্য হবে, চলেন বিয়ে পড়াই। মানে সে খুব বিরক্ত, কেন আমি ওকে নিয়ে গেছি বিয়ে করতে? না, কাজী সাহেব আমাকে কোনো প্রশ্ন করে না, যা প্রশ্ন ওকেই করতেছে। ঠিক আছে, আমার কাছে কিছু কোনো কাগজপত্র কোনো কিছুই দেখতে চাচ্ছে না। বিয়ের সময় মানে বিয়ের সময় ওই পাত্র ছিল বলতে বলতে গেলে সেটাই, আমি একাই কথা বলছি, ও চুপ করে ছিল এভাবে, আর আমি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে সবকিছু করলাম। না, কাজী অফিস তো আমি খুঁজে বের করছিলাম। হ্যাঁ, তোমাকে জোর করে পাঠাইছিলাম আমি। আমার কোনো আইডিয়া নাই, চয়ন ভাই লিখলেও লিখতে পারেন, একটু তো মনে হচ্ছে না। আচ্ছা, এই যে এখানে দুটো প্যাড আছে, এটা কিন্তু প্রাচীন কালের প্যাড, এগুলোর মধ্যে অনেক আগে চিঠি লিখা হতো, এই যে ফুল আলা রজনীগন্ধা গোলাপ আছে। হ্যাঁ, দুটো পাখি মিলে যাচ্ছে, দুটো ফুল বাড়ি খেলে আর ভালো। এরপর তো কি হয় জানি না, ভালোবাসা, এরপর এখানে ভালোবাসা লিখা হয়, হ্যাঁ চিঠি হয়, সো দুজন দুটো চিঠি লিখে ফেলবেন, এরপর দুজন দুজনেরটা পড়বেন। এটা কি কালারের অপশনস দেওয়া হয়েছে আমাকে, আমি কোন কালার দিয়ে লিখতে পছন্দ? এটা তোমাদের চয়েস, আর লাস্ট আছে দুজন দুজনের জন্য একটা ছবি জুড়ে দিতে হবে। ওকে, এর মাঝখানে আমরা একটা গান দেখে আসব। ওকে, সময় 4:30 মিনিট। ওকে, যাই, অনেক সময়। আচ্ছা, হঠাৎ করে একটা প্রশ্ন মনে আসলো, তোর সোহাগ লোকটাকে কেমন লাগে? এই লোকটা না মাঝে মাঝে আমাকে প্রেমে ফেলে দেয়, আর মাঝে মাঝে আমাকে ডাস্টবিনে ফেলে দেয়, মাঝে মাঝে আমার মাথার মধ্যে গোবর ফেলে দেয়, অনেক কিছু করে দেয়। আচ্ছা, নাদিয়া মিম আশা করি খুব ছোট লিখেছে, সো আমি মনে করি নাদিয়া মিমের টা আমরা, ওরে বাবা ইংরেজি ভাইয়া, ইংরেজি ইংরেজি হবে না ভাই, বাংলা ট্রান্সফরমেশন, এটা ইংরেজি ভালোবাসা, ইংরেজি ভালোবাসা পড়া ফেলে, ইটস লাভেলো ভাই, পড়া ফেলে ইংরেজি লাভেলো ভালোবাসা, বাংলা ম্যাডাম পড়ুক আগে, ভালোবাসি আমরা, পড়তে দে, ট্রু প্রিয় ছোট, তুমি আমার অনেক আদরের, আমি বাকি জীবন নির্দ্বিধায় থাকতে চাই শেষ বিন্দু পর্যন্ত,
ভালোবাসি তোমায় মোটু। তোমায় না, তোমার তোমার মোটু। আচ্ছা তোমার মোটু, হ্যান্ডরাইটিং ভালো না, আগে জানলে কি আমি বিয়ে করতাম? আরে পর তারপর পর তারপর শেষ ছবিটা দেখা। আই এম হ্যাপি বিকজ আমাকে চিকন লাগতেছে। ওটা তুই? আচ্ছা নিচে একটা লাভ আছে। হ্যাঁ ওন কি লেখা? মিম চয়ন। I'm trying my best to make your life a perfect one and the most important thing is that I love you. I love you too. Sweet. Truly, truly. ছবি দেখাও, তোমার ছবি আছে আমি? ও আচ্ছা, আমার একটা ছবি আছে, দাড়ি কোনটা কলার কোনটা বোঝা যাচ্ছে না। না, বাট নাইস, কিউট। অফ কোর্স। বাট কিউট। অনেস্টলি, মানে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ছোট করে একটা প্রমিস করা। ট্রু। আচ্ছা, আমরা অনেক রোম্যান্টিক অনেক কিছু করলাম, আমরা একটু একটা সিরিয়াস কথা একটু জানতে চাই। আমি চয়নভাইয়ের কাছে প্রশ্নটা থাকবে, সেটা হচ্ছে আমাদের দর্শকরা অনেকে অনেক সময় এটা নিয়ে দ্বিধা থাকেন, তাদেরও এটা জানার ইচ্ছা থাকে। আপনি যখন বিয়ে করার প্ল্যানিংটা করলেন, এখন আপনার ফ্যামিলি থেকে আপনার প্যারেন্টসরা তো জানতেন যে শি ইজ ওয়ার্কিং ইন মিডিয়া, রাইট? সো বেসিক্যালি কোনো কি প্রবলেম হয়েছিল যে? না, আসলে প্রবলেম বলতে কি, যে হচ্ছে আমার বাবার সাথে ওর কথা হয়েছিল। ইনফ্যাক্ট বিয়ের দিন যখন আমরা সিদ্ধান্তটা নিই, তখন আমি বলেছিলাম যে হচ্ছে তাহলে বাসায় চলো, বাবার সাথে কথা বল। বাবার সাথে কথা বলে যদি তুমি ইফ ইউ ক্যান কনভিন্স হিম যে আসলে হ্যাঁ তুমি কেন আমাকে বিয়ে করতে চাও, তাহলে আসলে বিয়ে করবো, কোনো সমস্যা নেই। তারপর গিয়ে আব্বার সাথে গিয়ে কথা বলছে, তো কথা বলার পরে হচ্ছে আব্বু বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো সবই ঠিক আছে তোমাদের, তাহলে যাও করো। মানে প্যারেন্টস ওয়্যার সুপার কুল। হ্যাঁ আচ্ছা, প্যারেন্টস সুপার কুল, আমিও তো কনভিন্স করছি তাই না? এবং আমি যতটুকু জানি যে বিয়ের সময় তো মানে ও তো এমনিতেই ছোট, বিয়ের সময় তো আরো ছোট ছিল, আরো ছোট ছিল। সো হোয়াট 19 অর সামথিং লাইক? না না না, আরো কম ছিল, না না 16 14, সরি বর্ষ না, 14 14, সরি আপনি তাহলে ফেসে যাবেন, একদম একদম বলেন না। আচ্ছা তো মানে তুই এমন কি কি বলেছিলি প্যারেন্টসদেরকে যেটা কনভিন্স করতে হেল্প করেছিল? আমাকে আসলে তেমন কিছু জিজ্ঞেস করা হয় নাই। আমাকে যতটুকু বলা জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা কি বিয়ে করতে চাও, এখন এই জিনিসটা তুই হয়তো ফেস করিসনি, কারণ যে প্যারেন্টসের সামনে এই জিনিসটা অ্যাকসেপ্ট করা যে হ্যাঁ আমি বিয়ে করতে চাই, এটা কিন্তু অনেক টাফ একটা ব্যাপার, তাই না? সাডেনলি এরকম একটা জিনিস, সেখানে হচ্ছে একজন মানে মুরব্বি বসে আছে, ওর প্যারেন্টস, সো এটার সামনে আমার সাথে কিন্তু কেউ নাই। আমি ওখানে কনফিডেন্টলি বলছি যে হ্যাঁ আমি চাই, বলছে তুমি শিওর? আমি বলছি হ্যাঁ। তারপর আমাকে জিজ্ঞেস করছে কেন, তোমার তো তুমি তো ওকে 6 মাস হলো মাত্র চিনো, এতটুকু সময় তুমি কিভাবে ডিসিশন নিলে যে তুমি ওকে বিয়ে করতে চাও? তখন আমি বললাম যে একটা মানুষকে চেনার জন্য 6 মাস বা 6 বছর সময় আমার মনে হয় না প্রয়োজন হয়। একটা মানুষকে চেনার জন্য আমি ওকে যতটুকু চিনি, যেভাবে চিনছি সেটা হচ্ছে আমি ওকে চিনি, আমি ওর ফ্রেন্ড সার্কেল চিনি, আমি ওর ফ্যামিলি চিনি, ও যে জায়গাটা কাজ করে সেখানে আমি ওর কলিগসদেরও চিনি, এটা হচ্ছে ওর ওয়ার্ল্ড। ওর ওয়ার্ল্ড যদি এটা হয় তাহলে আমার ওকে নিয়ে কোনো প্রবলেম নাই। আমি ওর আব্বুকে এই কথাটাই বলেছিলাম তখন, মানে এত ছোট্ট একটা দুধের বাচ্চার কাছ থেকে এত বড় ম্যাচিউরিটি পাওয়া, ও মাই গড, দিস ইজ অ্যামেজিং। না, কুডোস টু ইউ, ওয়েল ডান, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। সো নাদিয়া যেহেতু এত স্মার্ট, ওই স্মার্টনেস উপলক্ষে আমরা একটা ব্রেক নিয়ে আসি। ওকে, দিস ব্রেক যাবেন না, থাকবেন সিম্পল লাভ স্টোরির সাথে। দিস ব্রেক ইজ কল স্মার্টনেস ব্রেক। এটা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এখন কোন রাউন্ড হবে। আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি ভালোবাসার আইসক্রিম লাভেলো প্রেজেন্ট সিম্পল লাভ স্টোরিতে উইথ মুমতাহিনা টয়া এবং সিয়াম আহমেদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ডে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সুধী গেস্ট, আপনাদের জন্য পরবর্তী রাউন্ড, আপনারা প্লিজ এটা হাতে নিয়ে নিন, হাতে নিয়ে নিব প্লিজ, একটু করে প্রশ্ন উঠাবেন এবং অপরকে পাস করবেন। আচ্ছা, সবাই একসাথে অ্যান্সার দিব আমরা, এবং প্লিজ আমি জানি কঠিন হবে, কিন্তু সৎ থাকার চেষ্টা করুন। ঠিক আছে, আই এম অলওয়েজ অনেস্ট, তুই আমি অনেস্ট। হ্যাঁ পড়ো, না না পজ, একসাথে না, আগে একটা একটা সেটাই তো দেখব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফ কোর্স, রিড অ্যালাউড। পাশে ওয়াইফ, হাজবেন্ড জিএফবি, আচ্ছা যাই হোক, পাশে ওয়াইফ রেখে অন্য কাউকে চেক আউট করেছেন?
এটা তো আমি কি হাজবেন্ডের কথা বলবো? ও সরি না, এটা এটা একটা অবলিগ আছে, ওয়াইফ বা হাজবেন্ড? হ্যাঁ হ্যাঁ কাকে দেখতেছি সেটা দেখি তখন, তখন কাকে দেখলো একটু দেখা দরকার না? কোন মেয়েকে করছেন সেটা বলেন, আমি দেখছো মানে কেন স্বপ্নে তোমার মতো হয় না, প্রেম করে মোবাইলে সারা রাত কথা বলেছেন? অবভিয়াসলি এটা প্রতি পর্বে আমি ইয়েস দিই, এই পর্বে আমি নো দিলাম। অনেকদিন কথা বলো না, কারণ সোহাগ ভাই, আচ্ছা দর্শকরা জানে না সোহাগ ভাই কি বলছে। হ্যাঁ আচ্ছা কথা তো বলছি, মানে এটা প্রতি পর্বে আসে কোশ্চেনটা, প্রতিবার ইয়েস বলে টয়া বলে যে যদি কেউ বলে সারা রাত কি ভিডিও চ্যাট করেছেন তাহলে খালি টয়া ইয়েস বলবে, না হলে আর কিছু। This is true. হ্যাঁ আমি ভোরবেলা ওর বাসায় গিয়ে দেখছি ও ভিডিও চ্যাট করতেছে, তাই না? আমরা একসাথে করছি তারপরে। হ্যাঁ 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 হতেই পারে, কি বলা মেনে একটা কি নিব বুঝতে শত কেমন জানি একই প্রশ্ন লাগে। বল জোরে পর না, এটা এটা তুই জানিস পড়ে শোনা, আমরা কি আমরা অ্যানসার দেব না? আচ্ছা বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের সাথে চিট করেছেন? থাকাকালীন সময় অন্য কাউকে ভালো লেগেছে? হ্যাঁ বি অনেস্ট, ইয়েস সবাই ইয়েস। আল্লাহ দুনিয়াটা মানে কিয়ামত সন্নিকটে, দুনিয়া ধন কিয়ামত সন্নিকটে। তুই একটু এক্সপ্লেইন করো, এটা কাকে ভালো লেগেছে সেটা তো এক্সপ্লেইন করব না। ওহো কেন টয়া, তুমি তো ফরম্যাট নিজে ব্রেক করো। না না এটা ফরম্যাট না, এই যে ছবি পাঠালো শোয়ের আগে তাকে, আচ্ছা তো দাঁতের শব্দ আমি জানি না, মানে একটু পড়ো কি আমাদেরকে খুন করতে ইচ্ছা করে। একটা ছোট জিনিস এক্সপ্লেইন করি, যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, সেটা হচ্ছে ভালো লাগাটাই মানুষের নেচার। ট্রু, ভালো লাগতেই পারে, ভালোবাসাটা কঠিন এবং সময় সাপেক্ষ, ভালো লাগাটা না। অন দ্যাট নোট, যেহেতু আমার প্রোডিউসার অলরেডি মাটিতে শুয়ে পড়েছেন, তার নাকি নেক্সট রাউন্ডে যেতে পারছেন না সে, তো আমরা শুরু করি কম্প্যাটিবিলিটি রাউন্ড। প্লিজ প্রথমে লিখবে নাদিয়া মিম এবং উত্তর দিবে চয়ন ভাই। চয়ন ভাই কিছু নিতে হবে না, নাদিয়া মিম তুমি নিয়ে নাও। তোমাকে প্রশ্নগুলো করবে মুমতাহিনা চৌধুরী টয়া। কাকে? চয়ন ভাইকে। এবং চয়ন ভাইকে একটু এক্সপ্লেন করি, প্রত্যেকটা প্রশ্ন হবে মিম আগে অ্যানসারটা লিখবে, 5 সেকেন্ড সময় ওর লেখা হবে, তারপর আপনি অ্যানসার দিবেন। আচ্ছা আর দেখতে পারবেন না। ওকে স্টার্ট, নাম্বার 1 র‍্যাপিড ফায়ার। হ্যাঁ নাদিয়া মিম বাসা থেকে বের হওয়ার সময় কোন পারফিউমটা ইউজ করেছে আজকে? 1 2 3 4 5 আমি কি ইউজ করছি? ইউ ডোন্ট নো? না আই নো আই নো। তো লেখো শেষ, দিস ইজ আ র‍্যাপিড ফায়ার, টাইম শেষ, এটা র‍্যাপিড ফায়ার, টাইম শেষ। Channel 5? Answer? No. 4? আমি তো ডিওড্রেন্ট দিছিলাম, পারফিউমই দেইনি। Nike? 0. Next. 0. Next question, নাদিয়া মিমের ছোট বোনের বার্থডে কবে? Wait. 1, 2, 3, 4, 5. Answer? জানি না। ভুলে গেছি, মার্চ মাসে কোথাও আশপাশে হবে। মার্চ মাসে আমার বড় বোনের বার্থডে, ছোট বোনেরটা জানুয়ারিতে। ঠিক আছে ওকে, 0 0 ভেরি গুড গুড। নেক্সট কোশ্চেন, নাদিয়া মিমের আজকে কিছু একটা ঘটেছে। নাদিয়া মিমের লাস্ট বয়ফ্রেন্ডের নাম কি? 1 2 3 আমি 0 দিয়ে রাখি, 4 ইউ নো ইট, 5 অ্যানসার জিল্লুর। অ্যানসার আই থট ইউ বিয়ের আগে আপনি কি ওর বয়ফ্রেন্ড ছিলেন? না ছিলাম, তাহলে ইউ আর দ্য লাস্ট বয়ফ্রেন্ড। আমি জানি তো।
আমি লিখতেছি র‍্যাবিট ফায়ার কে নাইস ফায়ার বানা দিছি 3 ডান অ্যানসার জানি না মুরব্বি কি একজন শুনছিলাম মুরব্বির নাম কি রিগাল জিরো নাদিয়া মিমের একটা অ্যানসার প্লিজ ছেলেদের জন্য ছেলেদের জন্য এটা 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 পড়া উচিত এটা আপনার সাথে শেয়ার করতে আমি আমি আজকে নাদিয়া মিমের ক্রাশ এর নাম কি প্রেজেন্ট প্রেজেন্ট ক্রাশ 1 ইজ देयर এনিওয়ান 2 নো নাই 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 লিখে ফেলছিস না কিছু লিখি নাই তাহলে নাই ওকে একটা পয়েন্ট দেই প্রেজেন্টটা আমি আমি যেহেতু নাই না না ও আপনাকে তো বললাম আপনার নামটা অ্যাট লিস্ট বলবো হ্যাঁ হ্যাঁ দেনে তাহলে তারপর আপনাকে আমি একটা পয়েন্ট দিচ্ছি এখানে বেনিফিট অফ ডাউট ইয়েস বেনিফিট অফ ডাউট একটা কিন্তু ওই লাস্ট বয়ফ্রেন্ড এটা কি নিব নাকি না নিব না শিওর পুরোপুরি ভুল ওকে তাহলে জয়ন ভাইয়ের কাছে চলে যাই আচ্ছা জয়ন ভাই কি জিলু বলছিলেন হ্যাঁ এই তোমরা এক্স বয়ফ্রেন্ড বলছো না লাস্ট বয় আমি এক্স বয়ফ্রেন্ড শুনছি আমি লাস্ট জিলু লিখেছিলে আমি এক্স বয়ফ্রেন্ড আরে ও লিখছিল হ্যাঁ হ্যাঁ 2 পয়েন্টস ঠিক আছে সরি আই এম সরি আমার ভুল তো আপনি পেলেন 5 এর ভিতরে 2 এই ছেলেটাকে আমরা কেন এত প্লিজ জয়ন ভাই নিয়ে নিন নন জয়ন ভাই প্লিজ John, bhai, you have to make it rapid, কারণ সময় নেই আমাদের হাতে ওকে শিওর ফার্স্ট কোয়েশ্চন চয়ন ভাইয়ের বন্ধুরা ছোটবেলায় তাকে কি নামে রাখতো পজ 1 2 3 4 5 6 7 8 9 10 0 0 সেকেন্ড কোয়েশ্চন এখন জানো চয়ন ভাইয়ের ফার্স্ট গার্লফ্রেন্ডের নাম কি পজ চয়ন ভাই লিখবে ফার্স্ট জিল্লুরের কোন আচ্ছা হ্যাঁ জিল্লু বলো জানেন না অ্যানসার জালিমা মাইশা এইটা পর একটা কোন নাম ছিল সরি আমি মনে রাখা প্রয়োজন মনে করি মাইশা টাইপের হ্যাঁ কি নাম অ্যানসার তানাকা হ্যাঁ এই নাম কোনো শুনি নাই তুমি আমার সাথে এতদিন ধরে সাকসেসফুল হ্যাঁ আমি আমার কোন একটা নাম বলছিল স্টার্ট চয়ন ভাইয়ের জুতার মাপ কত কত দেখুন আগে পজ 3 ডান অ্যানসার 8 অ্যানসার 1 well done শাবাশ নাদিয়া চয়ন ভাইয়ের সবচেয়ে পছন্দের বাংলাদেশী মডেল অভিনেত্রীর নাম তুই বাদে 1 2 3 4 5 অ্যানসার লাগায় আসছ কেন আমাদের দিকে এভাবে বল কিছু আমি বাদে কেউ তো হওয়া উচিত না উচিত না বুঝছি এখন নাম বল আমি জানি না জিরো তাহলে পূর্ণিমা Oh my god. Oh my. একটুর জন্য পারলি না। একটুর জন্য পারলাম না আমি। Next last question. এটা পারবি তুই। চয়ন ভাইয়ের এক্সাক্ট হাইট কত? পজ। একটু পারা উচিত। হ্যাঁ এটা পারা উচিত। এটা পারার জন্যই দাও ওকে। Answer 5'7" and a half. Answer 2. Well done. Oh. মানে মানে ড্র। Well done. ড্র খেলেছিস। মানে আজকে বুঝে গেল কাপলে কেমন সেকেন্ড দুজনেই দুজনের ব্যাপারে খুব বেশি ভালো জানেন না আবার খারাপও জানেন না। So যেহেতু আমরা শেষ করেছি আমরা একটু প্রাইসটাও দিয়ে নি। হ্যাঁ প্লিজ। রাইট? প্লিজ। তো আমি চাই যে তুমি দাও তোমার কি ধারণা আমি এখান থেকে কি ছুঁড়ে মারবো আমি জানতাম তুমি আমাকে দিবে তাই আমি তোমাকে দিতে বলেছি আপনাদের জন্য রয়েছে ভালোবাসার আইসক্রিম লাভেলো লাভেলোর পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার কি আছে এটা ভিতরে এর বাসা যা দেখো জুলের ভালো আরেকটা সুন্দর গিফট তুমি আমাকে ধরতে একসাথে ধরো যে অসুবিধা নেই ওজন সিগালের পক্ষ থেকে 2 রাত 3 দিনের একটা প্যাকেজ যেখানে কিনা তোমরা তোমাদের ভালোবাসাকে আরো কি বলো ওটাকে ব্যাপারটা এটা না আসলে ব্যাপার হচ্ছে জানো নেক্সট বার 5 এর মধ্যে একটা 4 পান এর জন্য দুজন দুজনকে একটু জানার চেষ্টা করেন শিওর আর থ্যাঙ্ক ইউ যেও কিন্তু ঠিক আছে রাখো থ্যাঙ্ক ইউ সো মাচ আপনাদেরকে অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ কিন্তু আমি তো আরেকটা ছোট প্রশ্ন জিজ্ঞেস করতে যাচ্ছিলাম প্লিজ সেটা হচ্ছে এটা আমরা করি যাতে যারা দর্শক আমাদেরকে দেখছেন যারা আমাদের অনেকে ডিসাইড করতে পারছে না বিয়ে করবেন কি করবেন না অথবা অনেক ইয়াং কাপল আছেন তাদের জন্য যে আমরা আমাদের রিলেশনশিপে অনেক সময় অনেক কিছু কনফেস করতে পছন্দ করি কিন্তু প্রপার টাইমের জন্য পারি না তো দুজনের কি দুজনের ব্যাপারে এমন লাস্ট কোন এক্সপিরিয়েন্স আছে কথা অ্যাটিটিউড যেটা খুব খারাপ লেগেছিল কিন্তু মুখ ফুটে বলা হয়নি একবারে শর্ট করে জন ভাই আসলে আমার কনফেস করার হলে আমি আসলে সাথে সাথেই করে ফেলি আমি আসলে কখনো চেপে রাখি না তোমার মিমের ব্যাপারে আপনার এমন কিছু খারাপ লাগেনি যেটা বলতে পারেননি খারাপ তো আসলে ওরও আমার ব্যাপারে রাখতে পারে আমারও ওর ব্যাপারে রাখতে পারে এটাই কমন হিউম্যান নেচার রাইট কিন্তু জিনিসটা এটা সেটা হচ্ছে হাউ উই ম্যানেজ দ্যাট রাইট সো জিনিসটা এটা সেটা হচ্ছে আমরা দুজনেই ইনস্ট্যান্ট ম্যানেজ করার চেষ্টা করি ইনস্ট্যান্ট রাইট রাইট মিমো রাইট সো হ্যাঁ আমি তো মুখের উপর বলে দিই যে কাউকে আই নো সো মানে দিস ইজ আ আচ্ছা দিস ইজ আ ভেরি গুড নোট সেটা হচ্ছে যে যখন কোনো কিছু ভালো লাগবে যেহেতু কোনো কিছু খারাপ লাগবে আপনারা ট্রাই করবেন যে সাথে সাথে ওটা সলিউশন করে ফেলার সাথে সাথে বলে দাও তাহলে আমরা এখনি তানাকাকে নিয়ে বসবো রিলেশনশিপটা স্টেবল থাকবে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ তুই বিদায় নে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমাদের সাথে থাকার জন্য নেক্সট উইকে আবার দেখা হবে লাভ ইউ প্রেজেন্ট সিম্পল লাভ স্টোরিতে টিল দেন লাভ ইউ বাই